আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি কথা বলবো হুজুরের পাদুকা শরীফের নকশার বরকতসমূহ সমূহ ওলামাইকরাম বলেছেন এক যার নিকট এই নকশা মুবারক থাকবে সে জালিমদের জুলুম শয়তানের অনিষ্ট এবং হিংসুকদের জখমকারী দৃষ্টি থেকে মুক্ত থাকবে দুই গর্ভবতী নারী প্রসববেদনার সময় যদি তা আপন ডান হাতে নেই তবে সহজে সন্তান প্রসব করবে তিন যে সব সময় সাথে রাখবে সে আল্লাহর কৃপা দৃষ্টি সম্মানিত থাকবে চার রজাই এ মোকাদ্দাসের জিয়ারতের সৌভাগ্য লাভ করবে কিংবা স্বপ্নে হুজরে আকদাসাল্লাহু আলিয়াল্লাম এর সাক্ষাৎ পেয়ে ধন্য হবে পাঁচ যে সৈন্যদলের মধ্যে এই পাদুকা থাকবে ওই দল পলায়ন করবে না ছয় যে কাফেলায় থাকবে তা লুণ্ঠিত হবে না সাত যে নৌযানে থাকবে তা ডুববে না আট যে মালের মধ্যে থাকবে সেই মাল কখনো চুরি হবে না নয় যে প্রয়োজনে সেটাকে অশিলা বা মাধ্যম করা হবে সেই মাধ্যমে সেই অশিলার কারণে সেই প্রয়োজনটা অবশ্যই পূরণ হবে দশ যে উদ্দেশ্যে সেটা কাছে রাখবে তা হাসিল হবে এগারো ব্যথা ও রোগাক্রান্ত স্থানে রাখার ফলে তা থেকে শেফা বা আরোগ্য লাভ করবে বারো যেসব মারাত্মক বিপদাবদে সেটার উশিলা গ্রহণ করা হয়েছে সেগুলো থেকে নাজাত ও সাফল্যের রাস্তা খুলে গেছে এ প্রসঙ্গে বুজুর্গদের আরও বহু ঘটনা ও উলামে কেরামের বর্ণনা রয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম